দিনাজপুরের বিরলে ট্রাক চাপায় ইউপি সদস্য সহ তিনজন নিহত হয়েছেন। রোববার রাতে দিনাজপুর বোচাগঞ্জ সড়কের চেয়ারম্যানের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বোচাগঞ্জের মঙ্গলপুর ইউনিয়নের ইউপি সদস্য রাকিব হাসানের মৃত্যু হয়। এছাড়া নিহত হন দিনাজপুর সদরের সাদবিন ওসমান ও ঠাকুরগাঁওয়ের তাসিম আহমেদ। তারা তিনজনই মোটরসাইকেলে করে মঙ্গলপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ধান বোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।